আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যথেষ্ট ভালো রেখেছেন এবং সুস্থ রেখেছেন, আর আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শুরু করছি আজকের এপিসোড। সাথে আছি আমি আকাশ। বন্ধুরা, এই এপিসোডে থাকছে ফেস ইনক্লুডস কিভাবে করতে হয়, এই বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, প্রথমে আমি একটি ছবিকে সিলেকশন করে নিয়েছি। এখন এই ছবিটার সীমিত কিছু অংশ আমি সিলেকশন করে নেব। ধরুন তার ফেসটাকে আমি সিলেকশন করে নেব। তো এটা সিলেকশন করার জন্য প্রথমে আমাকে নিতে হবে কুইক সিলেকশন টুল। এখান থেকে কুইক সিলেকশন টুল আমি সিলেক্ট করে নেব। কুইক সিলেকশন টুল সিলেক্ট করার পর আমি এভাবে ফেসের কিছু অংশ আমি সিলেকশন করে নিচ্ছি। তুমি আমার মনের মানুষ, মনের ভিতর। সিলেকশন হওয়ার পর বন্ধুরা, এবার আমরা যাব সিলেক্টে। এখান থেকে সিলেক্টে আমরা ক্লিক করে দেব। তো সিলেক্টে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন রিফাইন অ্যাডস, এটাতে ক্লিক করে দেব। এটাতে ক্লিক করার পর বন্ধুরা, এটার আমরা স্মার্ট রেডিয়াসটা চেক মার্ক দিয়ে দেব। এটার চেক মার্ক আমরা দিয়ে দিচ্ছি, স্মার্ট রেডিয়াসের চেক মার্ক দিয়ে দেব। দেওয়ার পর এই ছবিটার যে অংশটুকু আমি সিলেকশন করেছি, এই অংশের চতুর্পাশে আমি একটু ফেদার দিয়ে দেব। তুমি আমায় কইরো না গো কোনদিনও হয়ে গেল। তারপর বন্ধুরা এখানে দেখতে পাবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন আউটপুট সিলেকশন, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে এটাকে আমরা নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক, এটাতে ক্লিক করে দিন, ক্লিক ওকে। বন্ধুরা, এবার লেয়ার প্যানেলে দেখুন আমাদের একটি লেয়ার মাস্ক সহ তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, এখন লেয়ার প্যানেলে এখানে দেখতে পাবেন এই যে একটি আইকন রয়েছে, ক্রিয়েট নিউ ফিল অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট লেয়ার আইকন। তো এবার এটাতে ক্লিক করুন। এটাতে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এটাতে ক্লিক করে দিন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেল। তারপর বন্ধুরা আমরা আবারও এই আইকনে ক্লিক করে দেব। এই আইকনে ক্লিক করার পর বন্ধুরা এবার এখানে দেখতে পাচ্ছেন ইনভার্ট লেখা আছে, এটাতে ক্লিক করে দিন। বন্ধুরা, এবার আমাদের ছবিটা ইনভার্ট হয়ে গেছে। তো এখন একটি গুরুত্বপূর্ণ কাজ বন্ধুরা আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে দেখুন লেয়ার প্যানেলে খেয়াল করলে দেখতে পাবেন এখানে মোট আমাদের চারটি লেয়ার হয়ে গেছে। তো চারটি লেয়ারের মধ্যে যেমন নিচের লেয়ারটির ব্যাকগ্রাউন্ড লেয়ারটির কিন্তু চোখ আইকনটি হাইড করা হয়ে গেছে, এটা কিন্তু আমি হাইড করিনি, এটা ফটোশপ অটোমেটিক্যালি হাইড করে আমাকে উপরে আরেকটি লেয়ার প্রদান করেছে। তো এখন আমরা তিনটি লেয়ারকে এভাবে মার্ক করব। উপর থেকে ধরুন এটাতে মার্ক করলাম, এবার কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপে ধরে এটাতেও ক্লিক করে দিন, তারপর এটাতেও ক্লিক করে দিন। তারপর বন্ধুরা এই যে এখানে দেখতে পাবেন ছোট্ট একটি আইকন রয়েছে, আমরা এই আইকনে ক্লিক করে দেব। এই আইকনে ক্লিক করে দিন। এই আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। তো এবার কনভার্ট টু স্মার্ট অবজেক্ট আমরা করে দিচ্ছি। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার তিনটি লেয়ার মিলে একটি লেয়ার হয়ে গেছে। তো বন্ধুরা এখন এই ছবিটাকে আমি একটু ব্লোর করে দেব। ব্লোর করার জন্য আমাদের যেতে হবে ফিল্টারে, ফিল্টার থেকে ব্লোর, ব্লোর থেকে গাউসিয়ান ব্লোর। গাউসিয়ান ব্লোরে ক্লিক করার পর বন্ধুরা ব্লোর রেডিয়াসটা আমি 2 করে দিয়ে ওকে করে দিচ্ছি, হয়ে গেল। তারপর বন্ধুরা এবার এখানে দেখতে পাবেন আমি কিন্তু এখানে একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে রেখেছি, এটাতেই কিন্তু আমরা ফেস ইনক্লুডস করে দেব। তো এবার এখান থেকে আমরা মুভ টুল দ্বারা এই ছবিটাকে ধরে আমরা এবার এই ব্যাকগ্রাউন্ডে ছেড়ে দেব। বন্ধুরা এখানে ছাড়ার পর ধরুন আপনি যদি এটাকে ছোট করতে চান তাহলে কন্ট্রোল টি বাটন প্রেস করে এভাবে একটু ছোট করে নিতে পারবেন। তো বন্ধুরা আমার মনে হয় এই বিষয়টি আপনারা জানেন, তো এখানে আমি আর সময় নষ্ট করছি না। বন্ধুরা এখানে এই যে দেখতে পাচ্ছেন লেয়ার প্যানেলে এখানে লেখা আছে নর্মাল। তো বন্ধুরা আমাদের এই ছবিটা নর্মাল মোডে রয়েছে, আমরা মোডটাকে চেঞ্জ করে দেব। তো এবার আমরা নর্মালে ক্লিক করে এখান থেকে এটাকে আমি বিবিট লাইট করে দিচ্ছি। বিবিট লাইট করার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন অপাসিটি আছে, এই অপাসিটিটা আমি একটু কমিয়ে দেব। ধরুন এটাকে আমি 50% করে দিচ্ছি, 100%-এর জায়গায় আমি 50% করে দিচ্ছি। করার পর বন্ধুরা এবার আমরা যে এখানে দেখতে পাচ্ছেন এই লেয়ারে, এই লেয়ারে আমরা এখানে মাউসের ডাবল ক্লিক করব। এখানে মাউসে ডাবল ক্লিক করুন। মাউসে ডাবল ক্লিক করলে বন্ধুরা দেখতে পাবেন এখানে লেয়ার স্টাইলটি ওপেন হয়ে গেছে। আমরা যদি এটাকে একটু বাড়িয়ে দেই তাহলে দেখুন ছবিটা এরকম হয়ে যাচ্ছে, আবার এটা যদি কমিয়ে দেই তাহলে ছবিটা এরকম হয়ে যাচ্ছে। আচ্ছা, একটু খেয়াল করে দেখবেন, এটা বাড়িয়ে দিলাম ছবিটা এরকম হবে। হ্যাঁ, তো আমরা কি করব বন্ধুরা, এবার কিবোর্ডের অল্ট বাটন চেপে ধরুন। কিবোর্ডের অল্ট বাটন চেপে ধরার পরে যে দেখতে পাচ্ছেন এই পয়েন্টটি, এই পয়েন্টটিকে আমরা 2 টুকরো করব, মাঝখান দিয়ে ভাগ করে দেব। তো মাঝখান দিয়ে পয়েন্টটাকে ভাগ করার জন্য আমাদের কিবোর্ডের অল্ট বাটন চেপে ধরতে হবে। তো এবার কিবোর্ডের অল্ট বাটন চেপে ধরে ডান পাশের অংশটুকুকে এভাবে একটু বাড়িয়ে দিন,
এবং আমরা নিচের এটাকেও অল্ট বাটন চেপে ধরে এটার মাঝখানে ভাগ করে আমরা এটাকে একটু কমিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন কাজটি আমাদের এরকম হয়ে গেছে। তো বন্ধুরা হয়তোবা আপনারা বুঝতে পেরেছেন আমরা ফেস ইনক্লুড কিভাবে করতে পারি। তো বন্ধুরা এই ছবিটাকে কিন্তু এখন আমরা সরিয়ে যে কোনো জায়গায় আমাদের চয়েস হয় সে জায়গায় আমরা এটাকে রাখতে পারি। তো বন্ধুরা ভিডিওটি আমি এখানে শেষ করব। পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।